অনেক সময় খামার করতে গিয়ে আমরা খেয়াল করি যে আমাদের মুরগি বয়স অনুযায়ী মুরগির মাথার যে মনি বা টায়রা বলি সে টায়রাটা বড় হয়ে যাচ্ছে। অনেক সময় আবার থুতনি বা দাড়ি যেটাকে বলি এই দাড়ির অংশ অনেক বেশি বড় হয়ে যায় বয়সের তুলনায়। পাশাপাশি অনেক সময় খেয়াল করা যায় যে মুরগির চোখ স্বাভাবিক চোখের তুলনায় বয়স অনুযায়ী বেশ বড় বা চোখের মণিটা বেশ ঠেলে আসছে বা বড় হয়ে যাচ্ছে দিন দিন। প্রশ্ন আসে যে এগুলো কেন হয়, এগুলো কি আসলে কোনো রোগ নাকি খামার ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকার কারণে এটা হয়, আর যদি হয়ে থাকে এর কোনো চিকিৎসা আছে কি না বা চিকিৎসা ব্যবস্থা কেমন হতে পারে, এটা নিয়েই আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। প্রায় খামারির একটা কমপ্লেন শোনা যায় যে বয়সের তুলনায় তার মুরগির মাথার মনি বড় হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা কমপ্লেনও শোনা যায় যে বয়সের তুলনায় মুরগির মুখের নিচের যে থুতনি বা দাড়ি যেটাকে বলি সে দাড়ি বড় হয়ে যায়। এই দুটো সমস্যা কিন্তু খুবই কমন। এর পাশাপাশি আরেকটা সমস্যার কথাও কিন্তু শোনা যায় যে চোখের মণি অনেক সময় ঠেলে বাইরের দিকে বের হতে চায়, এরকম একটা পজিশন আসে। অনেক সময় চোখের মণি বড় হয়ে যায় অথবা চোখের দিকে তাকালে অস্বাভাবিক লাগে, অন্য আরও দশটা মুরগি থেকে ওই মুরগিটাকে দেখলে চোখ দেখলে কেমন জানি একটু অস্বাভাবিক লাগে। এখন এই সমস্যাগুলো আসলে কেন হয়, এটা কি কোনো রোগ নাকি এটা কোনো অন্য কোনো কারণে হয়, আমি ডাক্তারের কনসার্ন নিয়ে এই ভিডিওটি করছি। প্রথমে আসি মাথার মণি প্রসঙ্গে। এটা আমার খামারে হয়েছিল যে মুরগির বয়স অনুযায়ী মাথার মণি এত বেশি বড় হয়ে গেছে যে মাথার মণি দিয়ে পুরো চোখ ঢেকে গেছে এবং অস্বাভাবিক লাগে, পুরো বেঁকে যে পুরো টায়রাটা দিয়ে, মানে যেটাকে টায়রাও বলে অনেক সময়, টায়রা দিয়ে পুরো চোখটা ঢেকে গেছে। তো এটা কেন হয় এটা একটু বলি। এটা হলে যে কোনো অসুখের কারণে এরকম হচ্ছে এরকমটা নাও হতে পারে। এই মাথার টায়রে বা মণি বড় হয়ে যাওয়ার পেছনে কিন্তু আলোক ব্যবস্থাপনা সঠিক না হওয়া একটা বড় কারণ হতে পারে। অনেক সময় বিশেষ করে ব্রুডিং পিরিয়ডের কথা আমি বলছি, ব্রুডিং পিরিয়ডে খামারি কিন্তু বুঝতে পারেন না আলোর যে ব্যবস্থাপনাটা, কতটুকুন সময় পর্যন্ত আমরা আলো রাখবো বা কতদিন পর থেকে আমরা আস্তে আস্তে করে আলো কমাবো, মানে বাতি কমাবো, অফ করে দেবো, এবং কত সময় বাতি রাখবো না বা কতটুকুন সময় আমরা খামারটাকে অন্ধকার রাখবো, এই যে ব্যবস্থাপনা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে বাতি বা শীতকালে বাড়তে থাকে, তো সেইগুলো জানতে হয়। এইগুলো যদি খামারি না বোঝেন তো এই সমস্যাটার সূত্রপাত কিন্তু যে মাথার টায়রা বা মণি বড় হয়ে যাওয়া, ঝুলে যাওয়া, এই সমস্যাটা কিন্তু সূত্রপাত ঘটে একেবারে ব্রুডিংয়ের সময়। কিন্তু ব্রুডিংয়ের সময় যেহেতু মুরগির টায়রা বাচ্চা টায়রা হয় না, অতএব ওই সময়টা বোঝা যায় না। যখন ধীরে ধীরে মুরগিটা বড় হতে থাকে তখন এই সমস্যাটা কিন্তু চোখে পড়ে। এই কারণে খুব সঠিকভাবে ব্রুডিং করতে জানাটা একজন খামারির জন্য খুব জরুরি। পাশাপাশি ব্রুডিংয়ের পরের যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে যে অনেকেই কী করে, একদম 24 ঘন্টা লাইট জ্বালায় রাখে, মুরগিকে কোনো অন্ধকার না দেয়। তো এটা অনেক সময় লেয়ার মুরগির খামারে কিন্তু এই ব্যবস্থাপনাটা হয়, যেহেতু বেশি বেশি মুরগির ডিম দেওয়ার ব্যাপার আসছে, তো ডিমের জন্য এটা করা হয়। কিন্তু আমরা যারা প্যারেন্ট স্টক তৈরি করছি তো সেই ক্ষেত্রে, বা যারা এমনি মুরগি পালন করছি তো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের মুরগির আসলে মুরগিকে ঘুমাতে দিতে হবে কতটুকুন সময় বা আলো বন্ধ রাখতে হবে রাতে কতটুকুন সময়, সেগুলো জানতে হবে প্রপারলি। আমি এই বিষয় নিয়ে পরে এক সময় ইনশাআল্লাহ ভিডিও দেবো এবং চেষ্টা করব ডাক্তার সাহেব সরাসরি আপনাদেরকে বলবেন এরকম একটা ব্যবস্থা তৈরি করার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে মাথার টায়রাটা কিন্তু সম্পূর্ণ আসলে ডিপেন্ড করে, অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে এই খামার ব্যবস্থাপনা, আলোর ব্যবস্থাপনা সঠিক না হওয়ার কারণে। তবে এখানে কিন্তু কিছু কথা আছে, এইখানেও কিছু রোগের ইন্ডিকেশনস আছে, সেটা আমি একেবারে পরে বলবো। এর পরে আসি মুখের দাড়ি বা থুতনি বড় হয়ে যাচ্ছে। তো এমনি দেখা যায় যে মুরগির ক্ষেত্রে কিন্তু বেশ যখন বড় হয় থুতনি বাড়তে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বয়সের তুলনায় থুতনি এত বেশি বেড়ে যায় যেটা অস্বাভাবিক লাগে, যেটা কোনোভাবেই স্বাভাবিক লক্ষণ না। তো সেই ক্ষেত্রে আসলে কী করেন, এটা কি কোনো ব্যবস্থাপনার অভাবে হয় নাকি কোনো রোগের অভাবে, রোগের কারণে হয়? এটা কিন্তু ডাক্তাররা বলে থাকেন যে মুরগির পালে বা আমাদের ফ্লকে যখন কলেরা দেখা দেয়, এই কলেরা যদি দীর্ঘদিন স্টে করে সেই ক্ষেত্রে প্রভাবটা পড়তে পারে, অর্থাৎ মুরগির দাড়ি বা থুতনি
ধীরে ধীরে বড় হতে থাকে। এখন আপনারা এখানে বলতে পারেন যে কোনো না কোনো প্রত্যেক খামারে তো কোনো না কোনো সময় এই ধরনের রোগগুলো আসে, তো কই সব সময় তো এরকম হয় না। হ্যাঁ, আমি একটু বুঝাই বলি তাহলে সুবিধা হবে বুঝতে। অনেক সময় দেখা যায় কি যে কলেরা হচ্ছে কিন্তু খামারি বুঝতে পারেন না, খুব অল্প মাত্রায় হচ্ছে, মাত্রাটা কম। অনেক সময় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি হয়, তার কারণে হয় কি কলেরা এসছে কিন্তু খুব বেশি প্রভাব পড়েনি, খামারি বুঝতে পারেননি। এইটা খামারি হয়তো মনে করছে এমনি নর্মাল পেটের সমস্যা, উনি ডে বাই ডে খেয়াল করছেন না। তো এইভাবে যদি আস্তে আস্তে করে ওটা শরীরের মধ্যে বসে যায় ব্যাকটেরিয়াটা, সেই কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তবে সব মুরগির যে হবে তা না, এরকম যখন কোনো ফ্লকে দেখা দেবে সেই ফ্লকে সঙ্গে সঙ্গে খামারি মল চেক করবেন। আরেকটা ব্যাপার আছে, অনেক সময় যে ফ্লকে দেখা যায় কলেরা হয়েছে, আপনি সঠিক ওষুধ দিয়েছেন, কলেরা আলহামদুলিল্লাহ সেরে গেছে, সব ঠিকঠাক আছে। এখন কিছু কিছু মুরগির মধ্যে পুরাপুরি হয়তো সারেনি, সে ভালো হয়ে গেছে, ভালো হয়ে যে হয় কি সেমি ভালো সেমি খারাপ, মানে মাঝামাঝি একটা পর্যায়ে, তার কলেরার ওই ব্যাকটেরিয়াটা সুপ্ত রয়ে গেছে আর আবার ভালো কিন্তু 50% হয়ে গেছে, তার মানে কিছুটা বা ধরে নেন 80% সে ভালো হয়ে গেছে কিন্তু 20% ওর ব্যাকটেরিয়া রয়ে গেছে কোনো কারণে সুপ্তভাবে। আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, আমি মানুষের ক্ষেত্রে বলি, অনেক সময় দেখবেন টাইফয়েড, একটা মানুষের ক্ষেত্রে টাইফয়েড যখন হয়, বারবার টাইফয়েড হচ্ছে তার, সে সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু ওই লোক মানুষটাকে যদি সুস্থ অবস্থায় টেস্ট করা হয় তাহলে টাইফয়েডের জার্ম পাওয়া যায়। তো এরকম তার মানে কি সে টাইফয়েডের ক্যারিয়ার হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় জন্ডিসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, জন্ডিস তার ভালো হচ্ছে আবার কিছুদিন পর জন্ডিস ফিরে আসছে, তো দেখা যায় সে কিন্তু ওষুধ নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, খুব ভালো চিকিৎসা নিচ্ছে, তারপর সারছে না, সে কিন্তু তার ভেতরে জার্মটা রয়ে যাচ্ছে, যে কোনো কারণে ওটা নষ্ট হচ্ছে না। তো মুরগির ক্ষেত্রে একই, সকল প্রাণীর ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার। এই কলেরা জাতীয় জিনিস, বিশেষ করে কলেরার কথাই কিন্তু ডাক্তার এটা মানে উল্লেখ করেছেন। তবে ডাক্তার বলছেন যে কলেরার পাশাপাশি আরও কিছু ব্যাকটেরিয়াল যেটা পেটের সংক্রমণে ইন্টেস্টাইনাল ইনফেকশন যে ব্যাকটেরিয়াগুলোর জন্য দায়ী, এই ব্যাকটেরিয়াগুলো যদি সুপ্তভাবে দীর্ঘদিন কোনো মুরগি বা মোরগের শরীরে রয়ে যায় সেই ক্ষেত্রেই এ দাড়ি ধীরে ধীরে বড় হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এবার আসি, দাড়ির সাথে কিন্তু মুরগির টায়রারও একটা সংযোগ আছে। অনেক সময় এই দাড়ি যখন অস্বাভাবিকভাবে বাড়তে থাকছে তার প্রতিফলন হিসাবে অনেক সময় টায়রাতে কিন্তু ইফেক্ট করতে পারে বা মুরগির মাথার মনিতেও ইফেক্ট করতে পারে। তবে বেশিরভাগ সময় এই দাড়ি শুধুই দাড়ি বাড়তে থাকে আর টায়রার মতোই বড় হয়। তারপরেও আমি বলছি যে অনেক সময় দেখা যায় ব্রুডিং সব ঠিক আছে, তার টায়রা বড় হওয়ার কোনো কারণ নেই কিন্তু দাড়ি বড় হচ্ছে এই সমস্যার কারণে বা এই সংক্রমণের কারণে, এবং এই সংক্রমণ হয়েছে বলে তার দাড়ি বড় হচ্ছে বলে দাড়ির এফেক্টে ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় তার টায়রাও ধীরে ধীরে দাড়ির সাথে তাল মেলায় বড় হতে থাকছে। এখন কথা হচ্ছে যে এইটার আসলে চিকিৎসা কী হতে পারে, আদৌ কোনো চিকিৎসা কি আছে? কারণ আমি কিন্তু বলে দিয়েছি তার ভেতরে সুপ্ত অবস্থায় আছে, এটা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কী করতে পারি? আমি চোখের কথাটা আমি পরে আসি, আগে আমি দাড়ির কথাটা বলি। আসলে এখানে কিন্তু যেহেতু ব্যাকটেরিয়াল সমস্যার কারণে হয়, সেটা সুপ্ত হোক বা প্রকাশিত হোক, যে কোনো কারণে এই অসুখটা জার্মটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণেই হয়, অবশ্যই এটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে এটা চিকিৎসা করতে হবে। এবং অবশ্যই এই চিকিৎসার আগে একজন ভেটেরিনিয়ানের পরামর্শ নেবেন। কিন্তু আমার যেসব ভাই বোন ডাক্তার পর্যন্ত পৌঁছতে পারছেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি বা বলছি আমি। এই ক্ষেত্রে সাধারণত বলা হয় যে অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট বিপি অ্যান্ড পটাশিয়াম ক্লাভুলেনেট বিপি, এই দুটার যে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক আছে এই অ্যান্টিবায়োটিক দ্বারা ট্রিটমেন্ট করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট বিপি অ্যান্ড পটাশিয়াম ক্লাভুলেনেট বিপি, এটা একটা কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো এটা এই এটা গ্রুপের নাম বললাম আমি, এই গ্রুপটা আপনারা নিয়ে মার্কেটে দেখাতে পারেন, দোকানে দেখাতে পারেন, ইনশাল্লাহ বিভিন্ন কোম্পানির আছে, আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আমি ডোজ কতদিন খাওয়াতে হবে সব ক্লিয়ারলি বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, যদি এরকম দেখেন যে থুতনি বা দাড়ি বড় হচ্ছে তখন আপনি ওই মুরগিটাকে বা মুরগিগুলোকে আলাদা করেন, এবং যেগুলোর দাড়ি বড় হয়নি তাদেরকে আলাদা রাখেন, রেখে দুইটা গ্রুপেরই পায়খানা বা মল চেক করেন।
যদি দেখেন যে যাদের দাড়ি বড় হয়নি তাদের একদম স্বাভাবিক মল, তাদেরকে আর অ্যান্টিবায়োটিকের কোর্স করানোর দরকার নেই আলহামদুলিল্লাহ। কিন্তু যে মুরগিগুলো দাড়ি বড় হয়ে গেছে তাদেরকে আপনি কোর্স করান। আর যদি দেখেন যে খামারে প্রায় অনেক মুরগিরই এরকম মল দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সব মুরগিকে অর্থাৎ পুরো খামার ধরে এই অ্যান্টিবায়োটিকের কোর্স করায় দেন। এখন আমি ডোজটা একটু বলছি। এই যে অ্যামোক্সাসিলিন ট্রাইহাইড্রেট বিপি অ্যান্ড পটাশিয়াম ক্লাভুলেনেট বিপি, এই যে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক নেবেন 1 গ্রাম এবং পানি নেবেন 1 লিটার, মানে 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মেশাবেন। দিনে 2 বার দেবেন এবং 5 দিন দেবেন। তাহলে কি হলো, এই যে কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক, আমি একটা অ্যান্টিবায়োটিকের নাম বলতে পারি, একটা কোম্পানির নাম বলতে পারি, আমি এটা কিন্তু স্পন্সার্ড ভিডিও না, অগমেন্ট নামে একটা ওষুধ এই কম্বাইন্ড প্রিপারেশনের উপরে খুব ভালো কাজ করে। এই ওষুধটা যদি থাকে আপনাদের সংগ্রহে নিতে পারেন, বা যে কোনো কোম্পানির ওষুধ, এটা কোনোভাবে স্পন্সার্ড না, আমি কোনো কোম্পানি প্রমোট করছি না। এইভাবে একটু ধৈর্য ধরে খাওয়াবেন। আর আরেকটা কথা হচ্ছে, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার সাথে সাথে যে অসুখ সম্পূর্ণরূপে ভালো হবে তা না। অ্যান্টিবায়োটিক যখন শরীরে ঢোকার পরে কী করে, খারাপ ব্যাকটেরিয়াগুলোকে মারতে থাকে, হ্যাঁ, এবং এটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু এই কোর্স শেষ হওয়ার পরেও চলতে থাকে। এ কারণে খামারিকে ধৈর্য ধরতে হবে। একদম একটা অ্যান্টিবায়োটিক শেষ করলাম, সারেনি, আরেকটা অ্যান্টিবায়োটিক দিলাম, এটা যদি খামার নষ্ট করতে চান তাহলে প্লিজ এটা করতে পারেন, এটা কোনোভাবেতেই গ্রহণযোগ্য নয়। এই অ্যাটিটিউড থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে জেনে বুঝে গ্রুপটা নির্বাচন করতে হবে। তো অ্যান্টিবায়োটিক চলাকালীন আপনারা আর কোনো ওষুধ দেবেন কি না, এর সাথে এটা কথা এসেই যায়। যেহেতু আমরা পেটের সমস্যার জন্য আমরা ওষুধ খাওয়াচ্ছি, আমরা এই অ্যান্টিবায়োটিক চলাকালীন আর অন্য কোনো সাপ্লিমেন্ট দিব না। পাশাপাশি আমরা এমনি আমরা স্যালাইন খাওয়াতে পারি, যে কোনো পেটের সমস্যা হলে স্যালাইন খাওয়াতে পারি আমরা। পাশাপাশি আমরা জিঙ্কের একটা সাপোর্ট দিতে পারি, অ্যান্টিবায়োটিকের সাথেই আমরা কিন্তু দিতে পারি। তবে এটাকে আপনি যে 2 বেলা খাওয়াচ্ছেন অ্যান্টিবায়োটিক, পরের বেলা যেটা সাদা পানি চলবে সেই সময় আপনি স্যালাইন, তার সাথে আপনি জিঙ্ক দিয়ে দিতে পারেন। আর সকালে একবার স্যালাইন দিতে পারেন, বা স্যালাইন এখানে বেশি খুব বেশি দেওয়ার দরকার নাই। আপনি 2 বেলা দেন অ্যান্টিবায়োটিক, পরের বেলা যখন সাদা পানি চলবে ওই সাদা পানিতে আপনি স্যালাইন দেন, পাশাপাশি এবং সাথে জিঙ্ক দিয়ে দেন। তো এই গেল আপনার মুরগির থুতনি বা দাড়ি বড় হয়ে যাওয়ার যে চিকিৎসা। এবার আসি চোখের সমস্যায়। চোখ যদি বড় হয়ে যায় স্বাভাবিকের তুলনায় এবং বয়সের তুলনায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেক সময় চোখের দিকে খেয়াল করবেন, চোখটা কেমন ঘোলাঘোলা লাগে, বা চোখটা ঠেলে বের হয়ে আসছে, বা চোখের যে কাঁটা থাকে চারিদিকে, চোখের মণির চারিপাশে, সেটা কেমন ছড়ায় গেছে, আর চোখের মণিটা অনেক সময় বাইরে ঠেলে বের হয়ে আসতে চায়, বিভিন্ন রকম হতে পারে। তো এই সমস্যাগুলোতে আপনারা একটা আই ড্রপের ব্যবহার করতে পারেন। এখানে ওরাল কোনো সলিউশন দেওয়ার দরকার নেই। অনেক সময় হয় কি, চোখে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়, আবার চোখে অনেক সময় ছানি পড়ার প্রবণতা হয়, বিভিন্ন কারণে কিন্তু এটা হয়ে থাকে। তো সিলভার নাইট্রেট নামে একটা চোখের ড্রপ আছে, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং ড্রপের ছবিটা দিচ্ছি। এই চোখের ড্রপের প্রস্তুতকারক কোম্পানি এবং বাজারজাতকরণ কোম্পানি হচ্ছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। এই সিলভার নাইট্রেট আই ড্রপটা যদি আপনারা নিয়ে আসেন এবং সকালে 2 ফোঁটা 2 চোখেই এবং রাতে 2 ফোঁটা 2 ফোঁটা, 1 চোখে 2 ফোঁটা করে এভাবে যদি আপনারা দেন, তাহলে দেখবেন একটু ধৈর্য ধরতে হবে। এভাবে 5 দিন দেন, প্রয়োজনে ডাক্তার যদি বলেন 7 দিন দেন, অপেক্ষা করেন, দেখবেন আস্তে আস্তে করে ওই যে ছানি পড়ছে বা চোখের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান হচ্ছে সেগুলো আস্তে আস্তে করে কমে আসবে এবং চোখ স্বাভাবিক পর্যায়ে ফিরতে শুরু করবে ইনশাআল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবার সহায় হন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।